আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পিএসপি আলোচনা, পিএসপি প্রোগ্রামিং এর এই আলোচনায় আজকে আমরা দেখব পিএসপিতে কিভাবে আমরা কন্ডিশন বা ইফএলস কন্ডিশন কিভাবে ব্যবহার করতে পারি, একে মূলত কন্ট্রোলারও বলা হয় এবং সুইচ কেস। হ্যাঁ, তো এর জন্য আমি প্রথমে আমার ওপেন করে নিচ্ছি সাবলাইম টেক্সট কোড করার জন্য। জানেন পিএসপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এর জন্য আমাদেরকে আমাদের জাম্পটা রান করে নিতে হবে। আমি সি টাইপে চলে যাচ্ছি, এখানে গিয়ে যে জাম্প ফোল্ডারের মধ্যে এখানে আমি জাম্পটাকে চালু করে নিচ্ছি। এই যে এখানে নিচে কন্ট্রোলার পাবেন জাম্পের, তারপরে এসটিডক্সে আমার একটা ফাইল খোলা আছে পিএসপি এক্সটেনশন দিয়ে, এই যে টিউটোরিয়াল 3। আচ্ছা, আমি আরেকটা নতুন ফাইল খুলি, নিউ দিয়ে টেক্সট ফাইল খুলে নিচ্ছি, TU4। তারপরে হলো এই পাশে এক্সটেনশনটা আমাকে মুছে দিতে হবে, দিয়ে .psp PSP, ওকে, এক্সটেনশন কিন্তু পিএসপি দিতে হবে এখানে, তারপরে চেঞ্জ করবেন, ওকে করবেন, ওকে। তাহলে এখন আমাদের ফাইল এখানে তৈরি করা হয়ে গেছে, আমাদের এই ফাইলটা আমরা ইরেজ করে ওই ফাইলটা খুলে নেব। ওপেন ফাইল, কোথা থেকে ফাইলটা এখান থেকে ওপেন করব, যেখানে ফাইলটা ক্রিয়েট করেছি। ফাইলটি ক্রিয়েট করেছি মূলত আমাদের জাম্পের মধ্যে, এই যে TU4 নামে এই ফাইলটা ওপেন করলাম, এটা কেটে দিচ্ছি। এখন মূলত ফাইলের মধ্যে কিছু নাই, আমি যদি পিএসপি তে ইকো দিই, ইকো, আচ্ছা, এখন ফাইলটাকে আমি এখানে আমার লোকাল সার্ভারে রান করব। লোকাল হোস্টে লিখে সার্চ দিলে আমাদের হোস্টটা চলে আসবে, এখানে আমাদের ফাইলটার নাম হলো TU4, ওকে, TU4.psp। অবজেক্ট নট ফাউন্ড, এটা নাম কি সেম ছিল, TU4.psp। এখানে দুইটা ডট হয়ে গেছে, এটাকে রিনেম করে দিই। আসলে এখন ঠিক আছে, এখন আমরা কিন্তু এটা চলে আসবে, দেখেন ইকো 4। আচ্ছা, কন্ট্রোল সেভ। এখন আমাদের ইকো 4 লেখাটা এরকম আসছে কেন, শুধু 4 আসার কথা পিএসপি যেহেতু। ও, এটা তো আমাদের লেখাটা পুরোটা আসতেছে, কিন্তু এখানে আমাদের পিএসপি শুরু করার জন্য যে আমাদের পিএসপি সেন্টেক্স, সেটা কিন্তু আমরা এখনো লিখিনি। এটা পিএসপি সেন্টেক্স, এখন আমরা যদি এখানে লিখি ইকো 4, ইকো 4, কন্ট্রোল সেভ, তাহলে আমাদের এটা এখানে চলে আসবে 4। আচ্ছা, সেভ করেছি, কন্ট্রোল সেভ, শিফট। আচ্ছা, আমি এটা একটু সাজাই নিয়ে এই পাশে, ইকো 4। এইটা ফাইলটার নামটা চেঞ্জ করা হয়েছে, সেটা এখন ওপেন হচ্ছে না, ওই ফাইলটা ওপেন করতে হবে। এইখানে আমাদের পিএসপি সিনট্যাক্সটা লিখতে হবে, পিএসপি, আমি যদি ইকো দিই, ইকো, কন্ট্রোল সেভ। এবার আমাদের 4 প্রিন্ট করার কথা, যে 4, তাহলে আমাদের সেন্টেক্সটা ঠিক হয়ে গেছে, এখানে আমরা এখন কোড করতে পারবো। তো আমরা আজকে মূলত ইফেলস দেখবো। তো ইফেলস এর ক্ষেত্রে যদি আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, এক্স সমান দিলাম ধরেন 5, আবার ভ্যারিয়েবল ওয়াই সমান 6, 55 যাই হোক। এখন আমি যদি ইফ আর এলস লিখতে চাই, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে কন্ডিশন ইফের মধ্যে, ঠিক আছে, এখানে ইফের মধ্যে কন্ডিশন দিতে হবে। আর এখানে আমাদের সেই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এই যে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে বডির অংশটুকু আছে সেটি এক্সিকিউট হবে। আচ্ছা, তো ইফের মধ্যে কন্ডিশন দিচ্ছি আমি, ইফ $x লেস দেন $y, এটা যদি x যদি y এর ছোট হয়, এটা দেখতেই পাচ্ছেন ছোট, তাহলে আমাদের এখানে ইকো দিবে, ইকো হাই, ওকে। আমি যদি সেভ দিই, দেখেন যদি ছোট হয় তাহলে হাই দেবে। এবার যদি আমি রান করি, এখানে আমাদের যেহেতু কন্ডিশনটা ট্রু তাই হাই দিচ্ছে। আর যদি এখানে আমি যদি দিই গেটার দেন এক্স যদি বড় হয়, তাহলে এবার কিন্তু আর হাই দেখাবে না, ঠিক আছে। দেখেন, কারণ এই কন্ডিশনটা আমাদের
স্যাটিসফাই করতেছে না। জিপির মাঝখানে যে কন্ডিশনটা থাকতে হবে, এক্স ডলার এক্স এর ভ্যালু তো 5 আর ডলার ওয়াই এর ভ্যালু 55, তাহলে আমাদের এই ডলার এক্স কি ওয়াই এর ছোট বড় দেখতেছেন না? বড় না তাহলে যে এটা প্রিন্ট করতেছে না। হ্যাঁ, এখন আমি ইলস এর ব্যবহার যদি শিখি, যদি ফলস হয় তাহলে এটা এই যে ইলস হলে ইকো আই এম হেয়ার, আই এম হেয়ার এই সিআর, ওকে কন্ট্রোল সেভ। দেখেন এটা যদি বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি বড় না হয় মানে ছোট হয় তাহলে ইলস বলতে বোঝায় এটা না হলে এটা, তার মানে যদি এটা বড় হয় তাহলে হাই প্রিন্ট করবে, আর যদি বড় না হয় এক্স যদি ওয়াই এর বড় না হয় তাহলে এটা প্রিন্ট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর বড় না, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে হাই আই এম আই এম হেয়ার দেখাচ্ছে। এইভাবে সিম্পলি আমরা ইফ আর এলস কন্ডিশন ব্যবহার করতে পারি। আবার একাধিক কন্ডিশন যদি চেক করতে হয় তাহলে আমরা আবার ইফ ইলস ইফ ব্যবহার করতে পারি, এখানে ইফ দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এখানে কন্ডিশন দিতে পারি। ঠিক আছে, এরকম যত কন্ডিশন থাকবে একের পর এক ইলস ইফ দিয়ে এরকম এইটুকু অংশ জাস্ট কপি করে একের পর এক আমরা এলস ইফ ব্যবহার করতে পারি। ডলার এক্স ইজ ইকুয়াল টু ডলার ওয়াই, কন্ট্রোল সেভ। এবার এটা যদি সমান হয় তাহলে এটা দেখাবে, তাহলে বড়ও না সমান না দুটোর একটাও তাহলে দেখাবে না, দেখেন একটাও দেখাচ্ছে না। আর এখানে তারপর শেষে যদি আবার ইলস দিই তাহলে আমার এখানে ই করবে হলো কন্ট্রোল সেভ, এবার আমাদের এটা প্রিন্ট করবে, কারণ উপরে দুটো কন্ডিশনের একটাও আমাদের ট্রু নয়। দেখেন বড় না আবার সমান না, তাহলে তাহলে কি বাকি যে ইলস এই কন্ডিশনটা আমাদের এটা এক্সিকিউট করছে। তো এইভাবে আমরা ইফ আর ইলস কন্ডিশনটা আমরা এক্সিকিউট করতে পারি। এবার আমরা দেখবো সুইচ কেস। তো সুইচ কেসের জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল আমি নিচ্ছি এক্স, এক্স এর আমি ভ্যালু নিচ্ছি 2। ওকে, এখন আমরা সুইচ কেসের ক্ষেত্রে এরকম ইলস এর মধ্যেই ইলস ইফ যে আমরা কন্ডিশনগুলো চেক করতেছিলাম এখানে সেটা আমরা সুইচের মাধ্যমে করতে পারি। সুইচে একেবারে আমাদের সেন্টেক্সটা এসে গেছে, এখানে আমরা দিচ্ছি ডলার এক্স। ওকে, যদি আমাদের ডলার এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এইখানে যে এই কোডটা আমাদের স্টেটমেন্টটা ইয়ে করবে এক্সিকিউট করবে, ইকো দিচ্ছি 1। ওকে আচ্ছা, আবার এইখানে ঠিক সেম সিস্টেম, কন্ট্রোল সেল। ওকে ইলস এখানে আমি ইকো দিব ইকো নট 1, কন্ট্রোল সেল। এখানে দেখেন প্রথমত ইফেলস এর মতোই দিলাম, যদি ডলার এক্সটা এইখানকার এই ভেরিয়েবলটা চেক করে দেখবে যে এখানে যেটা কি 1, 1 যদি হয় তাহলে এটা প্রিন্ট করবে, না হলে এই ডিফল্ট যেটা সেটা সেখানে চলে আসবে, আর এই ব্রেক আর ব্রেক বলতে এখানে এসে যদি না হয় তাহলে এটাতে চলে যাবে। আচ্ছা, এবার যদি আমরা ইয়ে করি দেখেন নট 1 দেখাচ্ছে, তার মানে এই যে এই কন্ডিশনটা আমাদের এরা পেল না, ঠিক আছে, মানে এটা 1 না। আচ্ছা, যদি এবার আমি এখানে 1 করে দিই, এখানে আমি যদি এখানে 1 করে দিই কন্ট্রোল সেভ, এবার তাহলে আমাদের 1 আসার কথা, দেখেন 1 আসছে, তার মানে আমাদের এখানে যে ভ্যালুটা এরা দেখতেছে এটা কিন্তু লুজ স্টেপ, এখানে যদি স্ট্রিং এর মতো মনে হচ্ছে এখানে কিন্তু যাই দিন, এখানে এরা মাঝখানের ভ্যালুটা চেক করে দেখে হ্যাঁ এটা 1 কিনা। তো এরকম আমি আবার অনেক কেস দিতে পারি। এখানে সুবিধা হলো যে আমরা ইফ এলস এর কাজটা করতে পারি একই সাথে অনেকগুলো, সরি অনেকগুলো টেস্ট করতে পারি, যে 1 এর জন্য করলাম, এখানে আমি 2 এর জন্য করতে করতে পারি, এখানে লিখতে পারি 2 TWO2, কন্ট্রোল সেভ। তাহলে এই যে 1 2 অথবা এটা এখানে যেহেতু আমি যদি এই হলো 2, কন্ট্রোল সেভ, তাহলে আমি যদি এবার দেখেন 2 দেখাচ্ছে, ঠিক আছে, সুইচ কেস এখানে যেহেতু 1 এর জন্য এটা ফল্ট হয়েছে, এইটার জন্য ফল্ট, তাহলে এরা ব্রেক করে এখানে চলে আসছে, এসে দেখতে 2 এর জন্য হলে যদি 2 তাহলে আমার এখানে মানে চেক করা লাগছে না, এই দুই কেজের এই কেজের ভিতরে যে মানটা সেটা যদি এখানে আমাদের এই ভেরিয়েবলটার মতো হয় যেটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের 2 প্রিন্ট করবে না, আর যদি দুটো কন্ডিশনের একটাও ট্রু না হয় তাহলে আমাদের ডিফল্টে চলে আসবে। তো এইটা ছিল আমাদের ইফ এলস আর সুইচ কেস, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা পিএসপির নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।